এই না দোস্ত আবাব এবারে একজন মহান অলি ওনা উনি হজরত আবুল হাসান নুরি বাগদাদির রহমতুল্লাই হজরত আবুল হাসান নুরি বাগদাদি রহমতলায় হায়দাত সম্পর্কে কিছু আলোচনা করবো তিনি তাহুদের বাবা বেগে উন্মুক্ত আর নোয়ারি লক্ষ্যস্থল মারেবতের গোপন রহস্য সময়ের চন্দ্রসূরভ আল্লাহ তালার এসকে আত্মবিলোপকারী তাহার কালে তিনি অদ্বিতীয় সাধক জমানার নায়ক একরামের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিমান ও শরীফ ছিলেন বিশুদ্ধ দৃষ্টি যথার্থ জ্ঞান পূর্ণ এবং মহব্বতের অধিকারী ছিলেন মাস একরাম সকলে তাঁর কামারিয়াতে একমত ছিলেন এবং তাকে আমিরুল কুলুব নামে অভিহিত করিতেন আমিরুল কুলুব সকলে তাহাকে কামারুজ সুফিয়া সুফি সম্প্রদায়ের চাঁদ বলিয়া সম্বোধন করিতেন হজরত শ্রী আলাই তাহার পীর ছিলেন শ্রী শক্তির রহমতুল্লাহ রহমতুল্লা মামা আমরা আগে আলোচনা করেছি অবশ্য কিছুকাল হজরত আহমদ হাবারি রহমতুল্লাহ সভাপতি ও ছিলেন তিনি হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহর সমসাময়িক ছিলেন তিনি তৈরিকতের মুজাহিদ এবং স্বতন্ত্র মাঝহবের প্রবর্তক ছিলেন সকল ওলামা এবং মাসাহিকদের কেন্দ্রস্থল ছিলেন তৈরিতে তাহার উক্তি ও মতবাদের পক্ষে অকাট্য প্রমাণ ও উজ্জ্বল দলিল রাখিতেন তৈরিতে তাহার মাহহাবের নীতি ছিল সুবিবাদকে ফকির উপর প্রাধান্য দান করা সুবিবাদকে ফকির উপর প্রাধান্য দান করা তরিকতে তাহার কার্যকলাপ হজরত জোনাইদ বাগদাদির রমতোলার অনুরূপ ছিল তাহা তৈরি করতে মধ্যে একটি নীতি একটি নীতি এই ছিল যে যে সৌবতে স্বার্থভরতার লেশমাত্র আছে আর পরের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয় না তেমন সৌবতকে হারাম মনে করা আর কাহারও সোহবতে থাকিলে ও সঙ্গীর হককে নিজের হকের উপর স্থান দেওয়া তাহার মতে দরবেশের সোহবতে থাকা ওয়াজিব নির্জন বাস অপছন্দনীয় এবারে আসুন তাকে নুরি কেন বলা হচ্ছে এটা আমরা আরও একটা আরও একটু আলোচনা করেছিলাম সম্ভবত একটা ভিডিওতে তবু এখানে একটু আলোচনা নিয়ে আসি আর বিশেষ করে আমার লেখা তৎ সহবের কিতাব কালনাফ স্রুতের সম্পর্কে উল্লেখ আছে দেখে নেবেন ইনশাল্লাহ ফায়দা হবে তো তাকে নুরি নামে অভিহিত করার কয়েকটি কারণে উল্লেখ রয়েছে এক তিনি অন্ধকারে কথা বলার সময় তার মুখ হইতে এক প্রকার আলো নির্গত হইয়া অন্ধকার ঘর আলোকিত করিয়া ফেলিত সুবাহুল্লাহ দুই তিনি নিজের জ্ঞানবত্তা নূর দ্বারা অভ্যন্তরীণ রহস্যগুলি সম্বন্ধে সংবাদ প্রদান করিতেন তিন তার আবাদতখানা জঙ্গলের মধ্যে ছিল সারা রাত্রি বুঝিয়া তিনি উত্ত্রে নামাজ পড়িতেন লোকে সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইত রাত্রিকালে তিনি নামাজ পড়িবার সময় তার আবাদত খানার উপর এক অপূর্ব নূর প্রতিফলিত হইত ইয়ার আলোতে তার আলোকিত এই জন্য তাকে নুরি বলা হইত সুমান হাওয়ারি বলিয়াছেন আমি কোন ব্যক্তিকে নূরের সমান আবাদতকারী দেখি নাই লোকে বলে হজর জুনাইদ রহমতুল্লাহ কেউ না তিনি বললেন হজর জুনাইদ কেউ না অন্য কাহা কেউ না সুমানুল্লাহ সুমানুল্লাহ হামজি হামদি তো দোস্ত এখন ওনার সম্বন্ধে আর কি আলোচনা করতে পারি আসুন সময় গোলাম খলিল নামে এক ব্যক্তি তৈরি খুবই বিরোধিতা আরম্ভ করিয়া দিল প্রত্যেকের সঙ্গে বিশেষ রকমের শত্রুতা প্রকাশ করিতে লাগিল একবার সে খলিবানিকর যাইয়া বলিল সুফি নামে এমন একটি দলের উদ্ভব হইয়াছে যারা গান করে এবং নাচে আর তারা নিজেদের গান সুমের মধ্যে বিশার ও ইঙ্গিতে কথা বলে আমার মতে ইয়ারা কাঁপেরও বেদিন আমেরুল মমিন তাদের হত্যা নির্দেশ প্রদান করিলে বেদিনদের মাজাব লোভ পাইয়া যাইবে এই দলটির সমস্ত অনর্থের মূল খলিবার দ্বারা এই ন্যাক কাজটি সম্পন্ন হইলে আমি জামিন রইলাম যে খলিবা আমাদের দিন বিরাট স্বভাবের বাগী হইবেন খলিফা আজ সেই দলের সকলকে আমার দরবারে উপস্থিত করা হোক পলির জাইয়া আবু হামজা রাকাম শিবলি রুনাদ রায় মাহমুল্লাহ এবং তাদের সহচর সহ একদল একরামকে খলিফার দরবারে আনিয়ে হাজির করিল খলিফা তাজিকে হত্যা করার জন্য জল্লাদকে নির্দেশ দিলেন জাল্লাত প্রথমে হজত রাকাম রমতুল্লাইকে হত্যা করিতে উদ্ধ্ত হইল আবুল হাসান নুরি রমতুল্লায় প্রফুল্ল মানে মুস্কি হাঁড়িতে হারিতে বিদ্যুৎ গতিতে যাইয়া হজত রাকাম স্থানে বসিলেন রাজসভার সভাসদগণ সকলে আশ্চর্য আশ্চর্যজনিত লাগিলেন হে মূল এ বে খুব আর এমন বস্তু নয় যে উনি নিচে মাথারা কীভাবে জন্য তাড়াতাড়ি করিবেন বিশেষত এখন পর্যন্ত তোমার পালাও আসে নাই নুর রমতায় বলেছেন পরের স্বার্থকে নিজের উপর প্রাধান্য দেওয়াই আমার তৈরিকতের নীতি পরের স্বার্থকে নিজের উপর প্রাধান্য দেওয়াই আমার তৈরিকতের নীতি দুনিয়ার মধ্যে সর্বাধিক প্রিয় প্রিয় বস্তু হইল জীবন আমি আমার বাকি কয়েকটি নিঃশ্বাস আমার এ দিনই ভাইদের স্বার্থের জন্য কোরবান করিয়া দিতে চাই যাতে আমার জীবনটিও ঈশ্বর অর্থাৎ পরের স্বার্থের জন্য উৎসর্গিত হইয়া যায় অথচ আমার নিকট একটি নিঃশ্বাস আখেরাতের হাজার বৎসরের চেয়ে অধিক প্রিয় কেননা দুনিয়া ভারতের স্থান আর আখেরাত নৈকট্যের স্থান নৈকট্য এবং সান্নিধ্য খাতের দ্বারাই লাভ হইয়া থাকে সুবান হলিবাহরত নরীর এই ইনসাফ এবং শ্রদ্ধাপূর্ণ পদক্ষেপ দেখিয়া বিস্ময় অবাক হইয়া গেলেন হত্যাকার্য বন্ধ করতে নির্দেশ দিয়ে বলিলেন কাজী আশ্রয় ধাও কাজীকে তাদের এই বিষয় সম্বন্ধে বিংসা করার জন্য আদেশ করিলেন কাজী বললেন আমি কোনো প্রমাণ ব্যতীত ইয়াদের বাধা প্রদান করতে পারিব না এত দুইটা কাজে পূর্ব হইতে জানতেন যে জোনাহ অন্তুলার জাহিরও বা তিনি এলমের সুবিজ্ঞ আর হজ নুর কথা তো সবার মধ্যেই শুনিলেন সুতরাং মনে মনে চিন্তা করিলেন এই উন্মত্ত স্বভাব শিবলিকে পরীক্ষা করার জন্য ফ্যাকে এমন একটি মশালা জিজ্ঞাসা করিব যার উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয় তিনি জিজ্ঞাসা করেন বলুন তো বীর দিনারের জাকাত কথা দিতে হইবে হজরত শিবির রহমতলে বললেন সাড়ে বিশ দিনার কাজী বললেন জাকাতের এই বিধান কে দিল শিবির রহমতালে বললেন হজরত সিদ্দিককে আকবর জন্য দিয়েছেন চল্লিশ হাজার দিনার তহবিল ছিল সম্পূর্ণ দান করিয়ে ফিরেছিলেন নিজের একটি কব কবরক রাখেন নাই কাজী বলিলেন তা তবে তাহার তবে আবার ওই অর্থ দিনার কিসের ওই অর্ধ দিনার কিসের তিনি বললেন ওই বিষ দিনা জমা করিয়া কেন রাখিল এই অর্থ দিনার ওয়ার জরিমানা দিতে হইবে এই অর্থ দিনার ওর জরিমানা দিতে হইবে অতবার নুরীর আমলেকে একটি মাছ আল্লাহ জিজ্ঞাসা করিলেন তিনিও তৎক্ষণাৎ অর্থ দিয়ে দিলেন কাজী লজ্জিত ধরিলেন তখন নুরীর আমলে বললেন কাজী সাহেব আপনি এত কিছু জিজ্ঞাসা করলেন কিন্তু প্রকৃত প্রস্তাবে এখনও কিছুই জিজ্ঞাসা করার নাই আল্লাহ আল্লাহবাগের এমন বান্দর সকল রইয়াছেন যাদের স্থায়িত্ব অস্তিত্ব তারই ভয়ের উপর বিদ্যমান তাদের যাবতীয় গতিবিধি আল্লাহ তালার উপর নির্ভরশীল সকলে তাহাকে নির্ভর করিয়া জীবিত আছেন তাদের বাকশীলতা এবং নিরবতা সব কিছু তাহারই দ্বারা হইতেছে ইয়াদের নাড়াছড়া যাহা কিছু হইতেছে আল্লাপবাকের মহিমা কুজ প্রত্যক্ষ করার কারণেই হইতেছে এক মুহূর্তকালের জন্য তাহারা আল্লাহ তালাকে প্রত্যক্ষ করিতে না পারিলে তাদের জীবন বাইর হইয়া যাইবে তাহারই দয়ায় তারা শয়ন করেন তাহারই দ্বারা তারা আহার করেন যাহা কিছু তাদের প্রয়োজন হয় তারই নিকট চাই তাহারই দ্বারা তার দর্শন ও উৎসবন করিয়া থাকেন তার এই সন্নিধানে তার অবস্থান করেন প্রকৃত আলেম বলিতে ইয়াকেই বুঝায় আপনি যাহা আমাদেরকে জিজ্ঞাসা করিলেন তাহা নহে কাজে তাহার কথা শুনিয়া হয়রান হইয়া পড়লেন তিনি খলিফাকে বললেন ইয়ারা যদি জিন্দিক অর্থাৎ ধর্মত্যাগী এবং বেদিন হয় তবে আমি ফতুয়া দিতেছি যে ভূ কোনো প্রহিতবাদী বা একত্রবাদী নাই সে অতবার খলিবা সকলকে তাহার সম্মুখে ডাকিয়া সহৃদয় বললেন সসম্মান বললেন আমাদের কিছু চাইবার থাকিলে গেলে তাহা চাইয়া লন তারা সকলে এক বাক্যে বললেন আমাদের প্রয়োজন এবং আকাঙ্ক্ষা যে আপনি আমাদেরকে আপনার অন্তর হইতে বলিয়া যান ই আমাদের কাম্য মনে হয় যে আপনি আমাদেরকে আদর আপ্যায়ন দ্বারা সম্মানিত করেন ইয়েও আমাদের কাম্য মনে যে আপনি আমাদেরকে প্রত্যাখ্যান করিয়া আপনার দরবার যে বিচ্ছিন্ন করেন অর্থাৎ আপনার আদর বা সম্মান অসম্মান কোনোটি কাম্য নয় কেননা আপনার বইতে আমাদের সম্মান অসম্মান উভয়কে আমরা সমান বলিয়া মনে করি আমাদের আপনি গ্রহণ করা প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করা উভয়ই আমাদের নিকট সমান ইয়া শুনিয়া করিয়া খুব ক্রন্দন করিলেন এবং তাদের সকলকে সকলকে সম্মানে বিদায় করিলেন সুমানি হামিদ আপক আব আপকর তো আজীব কথা বলিয়া ওদের মর্ত বা বুজুর্গী সম্পর্কে কল্পনাই করা যায় না যে অন্যদেরকে আল্লাহ বা কী দান করেছেন তবে একাই থাকুন ইনশাল্লাহ পরবর্তী